আমি আনমিউট করে দিলাম সবাই লাইন গুলা, যখন কথা বলবেন একটু মিউট করে নেবেন কাইন্ডলি। ওকে, আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে হাউ টু কপি পার্টিকুলার টেক্সট। এটা একেবারে সোজা একটা জিনিস, তারপর আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা শব্দ লিখছি বা একটা ওয়ার্ড লিখছি, ঢাকা। ঢাকা আমি কি করব, ঢাকাটাকে একটু ছোট করে ফেলবো, কন্ট্রোল প্লাস লেফট সাইড থার্ড ব্র্যাকেট দিয়ে একটু ছোট করতে চাই আর কি, কিবোর্ড থেকে ছোট করতে চাই। আমরা চাইলে এখান থেকেও কিন্তু ছোট করতে পারবো। এই যে, এই যে ফন্ট, আমাদের এখান থেকে এই অংশ হচ্ছে ক্লিপবোর্ড, এখান থেকে এই অংশ হচ্ছে ফন্ট, আর এখান থেকে এই অংশ প্যারাগ্রাফ, এখান থেকে স্টাইল, এখান থেকে এডিটিং। ওকে, সো আমরা এখন ফন্টে কাজ করে যদি এখান থেকে একটু ছোট করে দিই, বেশি ছোট করবো না, তাহলে আপনার দেখতে কষ্ট হবে, তো আমি একটু হালকা ছোট করে দিই। যেমন আমি 48 করে দিলাম, তাহলে এখান থেকে ছোট করা যায়, আবার বিভিন্ন জায়গা থেকে ছোট করা যায়, আবার কন্ট্রোল প্লাস লেফট সাইড থার্ড ব্র্যাকেট এন্ড রাইট সাইড থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করা যায়, এটা আমরা সবাই জানি। এখন আমাদের টপিকটা ছিল যে হাউ টু কপি পার্টিকুলার টেক্সট, একটা একটা টেক্সটকে কিভাবে কপি করব, কপি আমরা সবাই করতে পারি। দেন এখানে একটা নতুন সিস্টেম, সেটা আমরা একটু দেখে নিব এটা কি বলছে। একটা একটা সিলেক্ট টু রাইট, লেখাটাকে সিলেক্ট করতে বলতেছে, দেন ক্লিক অন কপি, দেন ক্লিক অন পেস্ট। তো এটা এই জন্য বলতেছে যে একটা নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে, সেই জন্য বলতেছে আর কি। তো আমরা এই লেখাটাকে মাউস দিয়ে সিলেক্ট করলাম, অথবা কন্ট্রোল প্লাস এ চেপেও সিলেক্ট করা যাবে, বিভিন্ন ভাবে সিলেক্ট, অথবা শিফট চেপে ধরে আরো কি হেল্প নিয়েও কিন্তু সিলেক্ট করা যাবে, এটা কিন্তু আমরা সবাই জানি। আমি তারপরে আবার একটু দেখিয়ে দিলাম, আমি কিভাবে দেখিয়ে দিলাম, এটা আমরা মনে করেন এখানে কার্সর আপডাউন করতেছে, আমরা বাম হাত দিয়ে শিফট চেপে ধরলাম, ডান হাত দিয়ে আরো কি হেল্প নিচ্ছি, নিয়ে আমরা এটাকে সিলেকশন করলাম, দেন কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম, অথবা এখান থেকেও কপি করা যাবে আমরা জানি। ঠিক আছে, ওকে, সব একই কাজ। এখন আমরা কপি করে পেস্ট করলে এখানে চলে আসবে। আমি এখানে করব না, আমি চাচ্ছি কি একটু একটু নিচে করতে, আমি এটাকে একটু মুছে দিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। ওকে, আমি এটাকে মুছে দিলাম, আমি এটাকে এখন এনে পেস্ট করব। কোথায় পেস্ট করব, আমি সাপোজ এখানে পেস্ট করব, কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, তার মানে কি আমার ইচ্ছে মতো পেস্ট করা যাবে। আমি আগে কিন্তু পেস্ট করলে এখানে উঠতো, কন্ট্রোল প্লাস ভি দিলে, বাট পয়েন্টটা অনুসারে কাজ করলে বোঝা যাচ্ছে যে আমার স্বাধীনতা অনুসারে, আমার ইচ্ছা অনুসারে যেখানে ইচ্ছা আমি সেখানে পেস্ট করতে পারবো, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এর পরের টপিকটা একটু দেখি, হাউ টু ডিলিট পার্টিকুলার টেক্সট। ডিলিট মানে মুছে ফেলা বা রিমুভ, সমজাতীয় শব্দ বোঝায়, রিমুভ মানে দূরীভূত করা বা মুছে ফেলা, এমন কিছুকে বোঝায়, তাই না? আমরা একটা কাজ করব কি, হাউ টু ডিলিট পার্টিকুলার টেক্সট মানে লেখাটাকে, এট ফার্স্ট সিলেক্ট টু রাইট, লেখাটাকে এট ফার্স্ট সিলেক্ট দ্য টেক্সট, লেখাটাকে সিলেক্ট করতে বলতেছে, এই লেখাটাকে সিলেক্ট করলাম, দেন প্লিজ ডিলিট কি, প্রেস ডিলিট কি ফ্রম কিবোর্ড, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করতে বলতেছে, আমি ডিলিট কি প্রেস করলাম, সিলেক্ট করব, দেন ডিলিট কি প্রেস করব। আমরা সব সময় যে কাজটা ভুল করি সেটা আমি একটু ধরিয়ে দিই আজকে, সেটা হচ্ছে আমরা কোনো কিছু ডিলিট চাপি, কোনো ফন্ট লেখার পরে ডিলিট চাপি, কিন্তু আসলে সেটা সিলেক্ট করি না। আমাদের কিন্তু এই সমস্যাটা অহরহ হয়, আপনাদের হবে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এখানে যারা ক্লাস করে তারা বেশিরভাগ ছেলে মেয়ের হয়, তো আপনারা একটু কষ্ট করে আগে সিলেক্ট করছেন কিনা সেটা দেখে নেবেন। সিলেক্টার বাংলা, বাংলায় বলি আমরা নির্দেশ দাও, কিন্তু নির্দেশ না দিলে তো কম্পিউটার কখনো বুঝতে পারে না, এটা আমরা সবাই জানি, এই কারণে নির্দেশ আগে দিব, তারপরে আমরা ডিলিট প্রেস করব অথবা ব্যাক স্পেস প্রেস করব। ক্লিয়ার? ওকে, তারপর আমরা চলে যাই হাউ টু ডিলিট, সেটা করলাম। পরবর্তী পেজ হচ্ছে আমাদের 5 নম্বর পেজ। 5 নম্বর পেজটা হচ্ছে হাউ টু কাট এন্ড পেস্ট পার্টিকুলার টেক্সট, হাউ টু কাট এন্ড পেস্ট পার্টিকুলার টেক্সট। তো একটু আগে টপিকটা ছিল যেখানে যেখানে কপি সেখানে পেস্ট করো, নো প্রবলেম, হয়ে গেছে, ওটা করা হয়ে গেছে, অ্যাডভান্স করা হয়ে গেছে। এই পরবর্তী টপিকটা ওই টপিকটার কাজ বলতেছে যে হাউ টু কাট এন্ড পেস্ট পার্টিকুলার টেক্সট, এটা আবার কাট যোগ করছে কপির জায়গায়, নো প্রবলেম, কাট মানে কেটে ফেলা, হ্যাঁ কেটে ফেলা, কাট বলতে এখানে কেটে ফেলা, আর পেস্ট মানে আমরা তো জানি যে একাধিকবার কপি, একাধিকবার লেখাটা আমি না লিখে, কারণ লিখতে গেলে তো অনেক সময় দরকার, সে একই জিনিসটাকে আমি কপি করে বা কাট করে দেন পেস্ট করলে এনাফ, আমার সময়টা সাশ্রয় হবে। ওকে, তো এখানে কি বলছে 5 নম্বর পেজে, হাউ টু কাট, কিভাবে কাটতে হবে, অ্যান্ড পেস্ট পার্টিকুলার টেক্সট, পার্টিকুলার টেক্সট মানে লেখাটাকে, লেখাটাকে কিভাবে কাটতে হবে, পেস্ট করতে হবে। তো আমি লেখাটাকে কি করলাম, সিলেক্ট দ্য টেক্সট, এটা বলছে সিলেক্ট দ্য টেক্সট, আমি সিলেক্ট করলাম, দেন ক্লিক অন কাট, কাট করতে বলছে যে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে যে কাট, অথবা আমাদের মেনু বার থেকে কিন্তু কাট ক্লিক করতে পারতাম, এটা এই যে কাটটা এখন সিলেকশন নাই, তাই শো করতেছে না। ওকে, তাহলে আমি কিন্তু এখান থেকে কাট করতে পারতাম,
আমি যদি এখন এন্টার প্রেস করে একটু নিচে নিচে যাই, আপনারা দেখেন খেয়াল করে, অথবা ওই পেজে চলে গেছি, আমরা এই পেজে থাকি, এই পেজে থাকি, মনে করেন আমি এই পেজের শেষের অংশে আছি, 1 নম্বর পেজে শেষের অংশে আমি এটা চাচ্ছি, ক্লিক ক্লিক অন কার্ট তো করলামই, তারপর বলছে যে দ্য কার্সার উইল বি কিপ অন দ্য প্লেস হোয়ার ইউ ওয়ান্ট টু মুভ, বলছে দ্য কার্সার উইল বি কিপ, কার্সারটি রাখতে বলতেছে, দ্য কার্সার উইল বি কিপ, কার্সারটি রাখতে বলতেছে অন দ্য প্লেস, একটা স্থানে, হোয়ার ইউ ওয়ান্ট টু মুভ, যেখানে আমরা মুভ করবো বা যেখানে আমরা স্থানান্তর করবো, একটা জায়গায় মুভ করা বলতে ধরে এনে বসিয়ে দেওয়া এমন একটা অবস্থানকে বোঝায়, বা ওখানে ধাক্কা দিয়ে যাওয়া এমন একটা অবস্থানকে বোঝায়। আমরা ওপরের দিকে পেস্ট না করে আমরা এখানে ক্লিক অন পেস্ট, এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল প্লাস ভি চেপে দিলাম, বাস, তাহলে আমি যেখানে ইচ্ছা সেখানে পেস্ট করতে পারবো, এটা দ্বারা বুঝতে পারলাম, শুধু কন্ট্রোল প্লাস কপি করে বা কেটে ফেলে সেখানে পেস্ট না করে আমি যেখানে ইচ্ছা বা অন্য জায়গায় মুভ করে পেস্ট করতে পারবো, এটা বোঝাচ্ছে যে স্বাধীনতা স্থান অনুসারে, আমার সুবিধা স্থান অনুসারে। হাউ টু আনডু টেক্সট, আমরা এটাকে কপি করলাম, আমরা এটাকে কেটে ফেললাম, দেন পেস্ট করলাম, এখন আমরা এটাকে আবার সিলেকশন করলাম, প্লিজ কন্ট্রোল কি প্লাস, প্লিজ কন্ট্রোল প্লাস জেড কি ফ্রম কিবোর্ড, তো আমরা এটাকে কি করবো, মনে করেন আমাদের স্পেস বারে চাপ লেগে, হাতে চাপ লেগে অনেক সময় মুছে যায়, যে কোনো একভাবে মুছে যেতেই পারে, তো মুছে যায় সিলেকশন থাকলে, তা মুছে গেলে আমরা কি করবো, প্লিজ প্রেস কন্ট্রোল কি ফ্রম, প্রেস কন্ট্রোল কি প্লাস জেড কি ফ্রম কিবোর্ড, প্রেস কন্ট্রোল কি প্লাস জেড কি ফ্রম কিবোর্ড, কন্ট্রোল প্লাস জেড, অর্থাৎ এটা আনডু, এটা আনডু হয়ে গেল, হাউ টু আনডু টেক্স, ওকে, খুবই সহজ জিনিস। এরপর হচ্ছে হাউ টু ফাইন্ড পার্টিকুলার ওয়ার্ড, এখানে আমরা খুব ভালো করে জিনিসটাকে কাজে লাগাবো, এই জিনিসটা আমাদের অফলাইনে অহরহ কাজে লাগে আর অনলাইনে এটা বিকল্প নয়, অ্যাভেলেবেল কাজ করে থাকি আমরা, ছোট্ট একটা শব্দ ফাইন্ড, ফাইন্ডের বাংলা হচ্ছে খোঁজা, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা বোঝার চেষ্টা করবো, মাতৃভাষায় বোঝার চেষ্টা করবো, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। হ্যাঁ, আমি একটু দেখে নিতো আমাদের সাথে কে কে জয়েন করছে, আমি খুব খেয়াল করি না, আমাদের পরিচিত লোকগুলো জয়েন করছে, ওকে, হ্যাঁ দেখেন আপনারা স্ক্রিন না দেখা গেলে কথা বলবেন, হ্যাঁ ওকে, দেখেন আমরা এখন এটাকে কি করব, হাউ টু ফাইন্ড পার্টিকুলার ওয়ার্ড, তো ফাইন্ড এর বাংলা হচ্ছে খোঁজা, পার্টিকুলার ওয়ার্ডটাকে খুঁজে বের করতে বলতো, তো আমরা এখানে একটা ওয়ার্ড লিখছি, তো একটা ওয়ার্ডের আবার খোঁজে কি, যদি এক পুষ্করের ভিতরে একটাই মাত্র মাছ থাকে বা একটা পুকুরের ভিতরে একটাই মাত্র মাছ থাকে আর 100 জনকে জাল দেওয়া হয় যে তোমরা জাল নিয়ে নামো পুষ্করের ভিতর বা পুকুর থেকে মাছ ধরে আনো, মাছ আছে একটা, একটা মাত্র মাছ, এমন 100 জন লোক খুঁজবে কি আর ধরবে কি, তাই না, এমন একটা অবস্থা হয়ে যাবে, এই জন্য আমাদেরকে কি করতে হবে, বেশ কিছু ওয়ার্ড নিতে হবে, তার মানে আমরা অনেকগুলো ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড খুঁজে বের করবো, তাহলে আমরা বুঝতে পারবো সহজে বিষয়টা বুঝতে পারবো। আমি যেমন লিখলাম ম্যান, তারপর আমি লিখলাম ক্যান, তারপর আমি লিখলাম ফ্যান, তারপর আমি লিখলাম ওয়ান, তারপর আমি লিখলাম ল্যান, হ্যাঁ এই যে তো কিছু ওয়ার্ড লিখলাম, সাপোজ আরো কয়েকটা লিখলে লিখা যায়, তো আমি আর এখন লিখতে চাচ্ছি না, এই যে কিছু ওয়ার্ড লিখলাম, ওয়ার্ড লিখলাম, এখন আমরা কি করবো, ঢাকাটা খুঁজে গেল নিচে চলে গেছে, ঢাকাটা তো নিচে চলে গেছে, একটু উপরে নিয়ে যায়, ব্যাক স্পেস দিয়ে উপরে নিয়ে আসলাম, হ্যাঁ ওকে, তাহলে আমি এইগুলো ওয়ার্ড লিখছি, এখন আমি কি করব, ক্লিক অন হোম, ক্লিক অন ফাইন, সুন্দর কথা বলছে, আমি শর্টকাট কন্ট্রোল প্লাস এফ দিলে কি আসবে, হ্যাঁ এফ দিলেও আসে, বাহ সুন্দর, তো তাহলে শর্টকাট আমি কন্ট্রোল প্লাস এফ দিলেও আসবে, ফাইন্ডের বাংলা হচ্ছে খোঁজা, তাহলে আমি সেটা দিয়ে আনতে পারবো, অথবা ফর্মালিটি যেটা বা নিয়ম যেটা সেটাও করতে পারবো, ওটাও নিয়ম, ওটা শর্টকাটের নিয়ম, ওকে, ক্লিক অন হোম, দেন ক্লিক অন ফাইন, হোম ক্লিক করা আছে, দেন ক্লিক অন ফাইন, ফাইনটা আমরা একটু দেখে নিই, এই যে আমাদের এখানে আছে ফাইন, এখান থেকে ক্লিক দিলাম, দেন এই যে ফাইন, এখন দেখেন আমাদের সাথে সেম সিস্টেমটা চলে আসছে, আমরা কন্ট্রোল প্লাস এফ দিলে যেটা আসছিল, এখন আমরা কি করব, আমাদের এখানে যতগুলো ওয়ার্ড আছে একটা ওয়ার্ড খুঁজে বের করব, কোন ওয়ার্ডটা খুঁজে বের করা যায়, তাহলে আমরা এখন মনে করেন এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড, কোনটা খুঁজবো, কোনটা খুঁজবো, কোনটা খুঁজে, আমি ওয়ানটাকে খুঁজবো না ফ্যানটাকে খুঁজবো, আচ্ছা ওয়ানটা খুঁজি, একটা একটা করে খুঁজি, WN1, দেখেন ওয়ানটা এখন হলুদ কালার হয়ে যাবে, দেখেন ওরকম একটা জলসাপ চলে আসবে, একটা সিলেকশন হয়ে যাবে, দেখছেন আমি ওয়ানটাকে সিলেকশন করছি, ওয়ানটা সিলেকশন হয়ে গেছে, তাহলে আমার এখানে যদি লক্ষ লক্ষ হাজার হাজার শব্দ থাকে, মনে করেন আমি এই কাজগুলো কখন করতে হয় সেটা একটু বলি,
মনে করেন আমি পরীক্ষার হলে আমি 3 ঘন্টা পরীক্ষা দিব বা 4 ঘন্টা পরীক্ষা দিব, আমার অনেকগুলো লেখা লিখতে হবে। তা আমি যখন লিখি আমার হাতের স্পিড অনেক বেশি থাকে, আর যদি পরীক্ষার লাস্টের মিনিট হয় তাহলে তো কথাই না, কলম দেখা যায় না, তাই না? তো যাই হোক, নো প্রবলেম। তো এরকম হলে তখন আমরা কি করতে থাকি, আমরা ওই কিছু ওয়ার্ড তাড়াতাড়ি লিখি, ভুল হয়ে যায় কোনো ওয়ার্ড, তো ওটাতে আমি একটু চিন্তা ভাবনা করে লিখবো বা সংশোধন করে দেবো, আমার সময় হয় না, মনে হয় লাস্টে যখন খাতা রিভিশন দেবো তখন আমি এটা ঠিক করে দিব। তো আমরাও বেশ কিছু দোকানদাররা যারা আমাদের কাজ করে দেয় তারাও খুব ফাস্ট লেগে দোকানে গেলে তখন ওই কিছু বানানো ভুল করে ফেলে, বানানগুলো চেক দেওয়ার সময় তখন এইভাবে এসে চেক দিতে হয় যে আমি যেমন কলেজ বানান, যেমন আমি নর্মাল যে ভুলটা করি সব সময়, COLLEGE হবে কি COLLAGE হবে, কলেজ সাপোজ, এই কলেজ বানানটা কিন্তু আমার ভুল হয়ে যায়, খুবই ইজি একটা বানান। তো আমার ভুল হয়ে গেলে তখন মানুষ দেখলে তো হাসবে যে নর্মাল বানানটা উনি ভুল করে কিভাবে। এরকম বানান, নর্মাল বানান সবারই, অনেক সবারই বলবো না, প্রায় অনেকেরই ভুল হয়। তো এরকম ভুল হয়ে গেলে আপনারা সংশোধন করে নিতে পারবেন, কিভাবে সংশোধন করবো সেটা আমি পরে দেখাবো, কিন্তু এখন যেটা দেখানো দরকার সেটা আগে দেখান। তো এইভাবে উনি মনে করেন হাজার হাজার ওয়ার্ড লিখছে পরীক্ষার খাতায়, তখন উনি কিভাবে খুঁজে বের করবে? তো যদি এইভাবে খুঁজে বের করে তাহলে খুব সহজ একটা ওয়ে এটা, বের করে পরে উনি সঙ্গে সঙ্গে সংশোধন করে দিতে পারবে। ওকে, যেমন এখানে ওয়ান আছে, ওয়ানটা মনে করেন যে ওম্যান হবে সাপোজ, ওনার হয়ে গেছে ওয়ান, অথবা এখানে মনে করেন যে অন্য একটা কিছু হবে, ঠিক আছে, এরকম হবে, তা এরকম হয়ে গেছে। তারপরে এখানে মনে করেন যে সাপোজ আমি এটা মুছে ফেলে দিলাম, চিহ্নটা উঠে যাবে, মনে করেন যে এখানে ফ্যান ফ্যান লিখছি, এই যে ফ্যান, ফ্যানটাকে সিলেকশন করলাম, এই যে ফ্যান সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। এই ফ্যান যতগুলো থাকবে সবগুলো সিলেকশন হয়ে যাবে, যদি ভুল হয় তাহলে আমি একবারে সবগুলো চেঞ্জ করে দিতে পারবো। তাহলে আশা করি 500 কাজটা বুঝতে পারছে। ওকে, আর না বুঝতে পারলে, কোথায় বুঝতে পারতেছেন না একটু যদি নোট করে রাখেন তাহলে আমি শেষে আবার সময় দিব আপনাদেরকে। হ্যাঁ, পরবর্তী টপিকে চলে যাই, হাউ টু রিপ্লেস পার্টিকুলার ওয়ার্ড। বলতে বলতে পরবর্তী টপিক চলে আসছে যে ভুল হলে কি করতে হবে, সেই সেই বিষয়টা চলে আসছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ক্লিক অন হোম, দেন ক্লিক অন রিপ্লেস। তো আমরা মনে করেন যে এই ফ্যান শব্দটা হবে, মনে করেন ফ্যান শব্দটা কি হতে পারে, কি হতে পারে মাথায় জানতে পারতেছি না, তো ফ্যান শব্দটা আপনার ফলোর হতে পারে, ফুড হতে পারে, সাপোজ আমার ভুল গেছে, তাই না, এরকম। আচ্ছা, আমি একটা ধরে নিলাম সাপোজ যে ফলোর হবে বা ফুড হবে, তাই না। ওকে, দেখেন এখান থেকে আমরা এখন এই ফ্যানটাকে সংশোধন করব, সাপোজ রিপ্লেস পার্টিকুলার, রিপ্লেস মানে পরিবর্তন বা স্থানান্তর বোঝায়। যেমন এই একজন একটা চেয়ারে বসে আছে আর একজন ওই চেয়ারটা বসে আছে, আমি ওনাকে বললাম যে আপনি একটু স্থানান্তর করে এখানে আসুন, ওটাতে একটু রিপ্লেসমেন্ট করুন বা রিপ্লেস করুন, ওখান থেকে আপনি এটা বসেন আর ওনাকে ওটা একটু বসার ব্যবস্থা করে দিন। ক্লিক অন হোম, দেন ক্লিক অন রিপ্লেস। হোমটা হচ্ছে কোথায়, এই যে হোম। ওকে, হোম টুল ক্লিক দেওয়ার পরে দেন ক্লিক দেবো এই যে রিপ্লেস, ফাইন্ড এর নিচে আছে রিপ্লেস, রিপ্লেস ক্লিক দিলাম, দেন এখানে দেখেন ফ্যানটা সিলেকশন হয়ে আছে, ফাইন্ড ওয়ান। তো আমরা ফ্যানটার এখানে কি পরিবর্তন করে আনবো, যেমন ফ্যানটা আমাদের ভুল গেছে, আমরা এখানে ফুড দেবো সাপোজ, এফ ডবল ও ডি, ফুড, হ্যাঁ, যেমন এটা সাপোজ, বুঝানোর খাতিরে বলছি। এখন এখানে মজার একটা বিষয় দেখেন আপনারা খেয়াল করে, এখানে রিপ্লেস বলতে একটাই মাত্র রিপ্লেস হবে, পরিবর্তন হবে, ফ্যানের এখানে ফুড হয়ে যাবে। আর যদি এরকম ফ্যান হাজার হাজার থাকে নিচে, তাহলে সবগুলো একবারে পরিবর্তন করার জন্য রিপ্লেস অল। একটু ভালো করে শুনবো, ভিডিওটা দেখে নিব, আর একটু লক্ষ্য রাখবো, আমার আমি যখন কথা বলবো খুব মনোযোগ সহকারে একটু শুনবো গান দিয়ে, তাহলে আমাদের জন্য একেবারে শুদ্ধ হয়ে যাবে, একেবারে পানির মতো লাগবে কাজগুলো, ঠিক আছে। তাহলে আমি কি করবো এখন, একটাই পরিবর্তন করবো, যেহেতু আমি একটাই করতে চাই রিপ্লেস, দেন যদি একাধিক ফ্যান পরিবর্তন করতাম রিপ্লেস অল। ওকে, আচ্ছা রিপ্লেস করে দিলাম, এই যে বলছে আমার কাছে অনুমতি চাচ্ছে, ইয়েস, আমি বললাম হ্যাঁ ইয়েস। দেখেন এখন ফ্যানের ওখানে ফুড হয়ে গেছে আর বাকি সব ঠিক আছে, দেখেন খেয়াল করে আপনারা আশা করি বুঝতে পারছেন, এই যে সব ফ্যানের এখানে ফুড হয়ে গেছে, দেখছেন মানে যা বলছিলাম, তো আশা করি বুঝতে পারছেন যে রিপ্লেস কিভাবে করতে হবে, কোনো ওয়ার্ড ভুল হলে সেটা কিভাবে রিপ্লেস করতে হবে সেটাও দেখিয়ে দিলাম, কোনো ওয়ার্ডকে খুঁজতে হলে সেটা কি করে খুঁজতে হবে সেটা দেখিয়ে দিলাম। এর পরবর্তী টপিক আমরা চলে যাই, হাউ টু গো টু পার্টিকুলার পেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, হাউ টু গো টু পার্টিকুলার পেজ। এখানে হচ্ছে, ওখানে হচ্ছে ফাইন্ড মানে খোঁজা, মানে যে কোনো ওয়ার্ডটাকে খোঁজা, ফাইন্ড ওয়ার্ড মানে যে কোনো ওয়ার্ডটাকে খোঁজা, আর রিপ্লেস মানে পরিবর্তন, এটা তো বলে দিলাম। আর এখানে হচ্ছে হাউ টু গো টু পার্টিকুলার পেজ, গো টু বলতে যাওয়া, তো একটা পেজ থেকে আরেকটা পেজে কি করে যাবে, তাই না, সেটা বোঝাচ্ছে। আমি একটু কাজ করি,
ক্লিক অন হোম, দেন ক্লিক অন গো টু। আমি একাধিক পেজ নিতে হবে, এখানে তিনটা পেজ আছে, তিনটা থাকলে হবে, কিন্তু আর একটু পেজ বেশি নিলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি এন্টার চেপে ধরে আরো কয়েকটা পেজ নিলাম, বা আমি ফার্স্ট পেজ নিয়ে নিচ্ছি আরো দুইটা পেজ নেবো। সাপোজ পেজ আপনি এখান থেকে বাড়াতে পারবেন, একটু আগে বলে দিয়েছিলাম যে ব্লাঙ্ক পেজ অথবা ব্রেক পেজ। ব্লাঙ্ক পেজ, সরি, কভার পেজ ক্লিক দেওয়া হয়ে গেছে, তোমার কভার পেজটা ক্লিক করে গেছে, আমি ফাঁকায় ক্লিক করে নিলাম, যে ব্লাঙ্ক পেজ অথবা ব্রেক পেজ। দেখেন পেজ কিন্তু বাড়তেছে, দেখেন খেয়াল করে আপনারা, এখানে কিন্তু অনেকগুলো পেজ বেড়ে গেছে। দেখেন আমরা 9 নম্বর পেজে আছি, অলরেডি 11 নম্বর পেজ পেজ কিন্তু নেওয়া হয়ে গেছে। ওকে, আমরা একেবারে 11 নম্বর পেজে গেলাম, দেখেন খেয়াল করে আপনি, এই যে দেখছেন, আপনার খেয়াল করে দেখেন আমরা 11 নম্বর পেজে আছি, অথবা আপনারা খেয়াল করে দেখেন আমরা 1 নম্বর পেজে চলে যাচ্ছি, এই যে মাউসটা স্ক্রল করে যাচ্ছি। অন্য অন্য ভাবে যাওয়া যাবে, আমি একটু পরে দেখিয়ে দেবো কিভাবে যাওয়া যাবে, ঠিক আছে? ওকে, দেখেন আপনারা খেয়াল করে আমি 1 নম্বর পেজে চলে আসছি, 1 of 11। ওকে, পেজ নিচ্ছি টোটাল 11টা, আমরা অবস্থান করছি 1 নম্বর পেজে। এখান থেকে বলছে আমাকে যে হাউ টু গো টু পার্টিকুলার পেজ, ক্লিক অন হোম দেন ক্লিক অন ফাইন্ড দেন ক্লিক অন গো টু। তো ক্লিক অন হোম দেন ক্লিক অন ফাইন্ড এর ভিতরে গো টু আছে, এই যে ফাইন্ড এর ভিতরে গো টু আছে, গো টু। তো গো টু যে ক্লিক দিতে চাই, দেখেন কোনটা সিলেকশন আছে, পেজ সিলেকশন আছে, সুন্দর একটা কথা। তাহলে আমরা কি করবো এখানে, পেজ সিলেকশন হয়ে গেলে আমরা কত নম্বর পেজে যাব সেটা আমরা ক্লিক করবো। যেমন মনে করেন আমি কোন দলিল বিষয় লিখতেছি, আমি সাপোজ একজন দোকানদার সাপোজ, বা আমি কোন দলিল বিষয় লিখছি, হাজার হাজার ডকুমেন্ট লিখছি, আর আমার কাস্টমারও হাজার হাজার। তো তখন মনে করেন আমার বেশ কিছু একটা ক্লোজ কাস্টমার থাকে, বা মনে করেন বেশ কিছু কাস্টমার আসে, সবাই তো আর সমান বিজি থাকে না। মনে করেন একটা কাস্টমার আছে, তার এই কাজটা 5 মিনিট করে দিতে হবে, এবং সে আমাকে বেশ কিছু বড় অ্যামাউন্ট দিবে, এবং সে আমার খুব পুরাতন কাস্টমার, এবং এই টু ইন্ডিভিজুয়াল এখানে কাজ করবে মানুষ। তো সেক্ষেত্রে অন্য কাজগুলো একটু ব্রেক আপ দিয়ে তার কাজটা 5 মিনিট করে দেয় যাবে, সাধারণত এটা যারা করে এরকম করে থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে কি করবে, ওই ওনার পেজটায় যাবে, আর বাকি পেজগুলো ওয়েটিং এ রেখে দিবে, বাকি পেজ গুলো মানে ব্রেকে রেখে দিবে। সেক্ষেত্রে আপনার ওই পেজ নম্বরটা লিখবে, মনে করেন এখানে আমি হাজার হাজার পেজ নিয়েছি, আমি এখন মনে করেন 7 নম্বর পেজে যাবো, 7 নম্বর পেজে বা 10 নম্বর পেজে বা 11 নম্বর পেজে বা 12 নম্বর পেজে কি করে যাবো, একবারে এক ক্লিকে আমি সেই পেজে যাবো কি করে। এখানে মনে করেন আমি পেজটা সিলেকশন করলাম, আমি মনে করেন যে 6 নম্বর পেজ সিলেকশন করলাম সাপোজ, আপনারা আপনাদের মতো করে নেবেন। এর গো তো ক্লিক দিলাম, দেখেন আমি 6 নম্বর পেজে চলে আসছি, এই যে এখানে দেখেন 6 of 11। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন 6 of 11। এখন মজার বিষয় দেখেন, এখান থেকে তো বুঝতে পারলাম তাও মন মানতেছে না হয়তো, কারণ মন না মানার কোনো কারণ না। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে দেখেন কত নম্বর পেজ আছে, পেজ 6 নম্বর, দেখেন খেয়াল করে 11টা পেজ, তার ভিতরে 6 নম্বর পেজ, খেয়াল করে দেখেন। এটাকে যদি আমরা মাউসটা চেপে ধরে বা মুভ করে এভাবে নিয়ে যাই, তাহলে দেখেন একেবার লাস্টের পেজে চলে গেছে, আবার একেবারে উপরে পেজে চলে গেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আমরা এটা কেটে দিলাম, ওকে। এখন দেখেন আমরা পরবর্তী টপিকে চলে গেলাম, হাউ টু সেটিং পেজ লেআউট স্ক্রিন। খুব সুন্দর একটা জিনিস, তবে সব খুবই ইজি আর কি। পেজ লেআউট স্ক্রিন আছে, আর একটা আছে প্রিন্ট লেআউট স্ক্রিন, একটা আছে পেজ লেআউট স্ক্রিন, আর একটা আছে প্রিন্ট লেআউট স্ক্রিন, আর একটা আছে ফুল স্ক্রিন। ওকে, এখন দেখেন পেজ লেআউট যাকে বলে, প্রিন্ট লেআউট যাকে বলে, ঠিক আছে? তা আমি একটু ক্লিক করি, ক্লিক অন ভিউর ভিতর আছে এটা, যে ভিউ, ভিউর ভিতর যাবো। এই যে দেখেন আমি কিন্তু ভিউ ক্লিক করেছি, দেন এটা কিন্তু আমি ক্লিক করি না, এটা কিন্তু ওটা অটোমেটিক্যালি সিলেকশন দেখাবে, আমি এটা জানি। ভিউ ক্লিক করছি, দেন প্রিন্ট লেআউট এন্ড পেজ লেআউট, এই দুইটা অপশনের নামে হচ্ছে একই কাজ। প্রিন্ট লেআউট যাকে বলে, পেজ লেআউট তাকে বলে। একজন বলতেছে কি অমুকের নাম হচ্ছে বাবু, আবার বলতেছে কি অমুকের নাম হচ্ছে কাবু, বলতেছে দুইজন মানুষের একই নাম, কারণ একটা মানুষই তো 10টা নামও থাকতে পারে, তাই না? যেমন ফেসবুকে আসলে দেখা যায়, যার নাম রহিম উদ্দিন তার নাম আবার কলিম উদ্দিন, ঠিক আছে? এরকম হতে পারে, নো প্রবলেম। এখন দেখেন এখানে হচ্ছে প্রিন্ট লেআউট এন্ড পেজ লেআউট, এই অবস্থানটাকে বোঝাবে, পেজের এমন অবস্থাকে, এটা মাথায় রাখতে হবে। এখন যদি আমরা এটাকে ফুল স্ক্রিন করি, যেমন আমরা কিছু কিছু বড় বড় ভিডিও দেখতে গেলে, বড় বড় ভিডিও এখানে বলবো না, বলবো যে বেশ কিছু মুভি ভিডিও দেখতে গেলে বা অন্য অন্য যে ভিডিওগুলো আছে দেখতে গেলে, আমরা ওই পিকচারগুলো ছোট ছোট না দেখে বড় বড় দেখতে ইচ্ছে করে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ফুল স্ক্রিন দিয়ে থাকি। ফুল স্ক্রিন গুলা কোথা থেকে দেবো, এই যে পরের টপিকে আমাদের কি, এই যে এখানে বলে দিচ্ছে হাউ টু সেটিং পেজ লেআউট স্ক্রিন এন্ড প্রিন্ট লেআউট স্ক্রিন, সেটা তো দেখিয়ে দিলাম। দেন
হাউ টু সেটিং ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন মানে পুরো স্ক্রিন হয়ে যাবে, একদম পুরো স্ক্রিন, ক্লিক অন ভিউ দেন ক্লিক অন ফুল স্ক্রিন, ভিউ তো ক্লিক করা আছে, এই যে ফুল স্ক্রিন। এখন দেখেন আমার এখানে একাধিক পেজ, যদি একটা পেজ থাকে তাহলে বিশাল বড় হয়ে যাবে, আর যদি একাধিক পেজ থাকে তাহলে দুইটা করে শুরু করবে। দেখেন এই যে দুইটা করে পেজ বারবার শুরু করছে, আমি যে উপরের দিকে যাচ্ছি এই যে নিচের দিকে যাচ্ছি, দেখেন দুইটা করে পেজ বারবার শুরু করতে দেখেন, ঠিক আছে আশা করি বুঝতে পারছি। এটা যদি আমি এখন ক্লোজ করে দিতে চাই ফুল স্ক্রিনটা, এখান থেকে যে ক্লোজ করতে পারবো অথবা এসকেপ চাপবো কিবোর্ড থেকে, কেবল লাস্টের কিটা এসকেপ কি চাপলেও ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ ওই জুমটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ যেটাকে ফুল স্ক্রিন হয়ে গেছিল সেটা ফুল স্ক্রিনটা ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার আশা করি বুঝতে পারছি। এসকেপ কি দিয়েও করা যাবে, ক্লোজ কি দিয়েও ক্লিক দিলে করা যাবে। হাউ টু ওয়ান অফ রুলার, খুব সুন্দর একটা জিনিস, আমরা একটু ভালো করে দেখে নিই। রুলার কোথায় আছে, ভিউর ভিতরে আছে, ক্লিক অন ভিউ। এই যে দেখেন এই বারটার নাম রুলার বার, আমি প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাস বা তৃতীয় ক্লাসে মানে মেবি বলছিলাম যে ডেসক্রিপশন এরিয়া মানে দ্বিতীয় ক্লাস কোন ক্লাসে করেছিলাম সঠিক মনে নেই, তো বলছি এই বারটার নাম হচ্ছে রুলার বার। কেউ কেউ স্কেল বার বললো ভুল হবে না, তবে কম্পিউটারটা নাম দিতে রুলার বার, সেটা আমাদেরকে বলতে হবে। ওকে, রুলার বারটা অফ করে দিলাম চলে গেল, অন করে দিলাম চলে আসলো, ঠিক আছে। রুলার বারটার কাজ কি সেটা একটু পরে যাব যখন আমি পেজ সেটিং এর ইয়েটা দেখাবো, পেপার সেটিং অর্থাৎ ওই যে নিউজ পেপার সেটিং, তখন আমি রুলার বারের কাজ বলবো, তখন আপনারা ডেটা গেট প্রশ্ন করতে পারবেন, এখন কোনো প্রশ্ন করা যাবে না। হাউ টু কন্ট্রোল জুম, কন্ট্রোল জুম মানে কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করা, জুমটাকে নিয়ন্ত্রণ করা, আমরা কয়েকভাবে জুমটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তারপর তো এখান থেকে একটা পয়েন্ট দেখে নিই, এখানে আছে জুম ইন আছে কত পাচ্ছেন, 120 পাচ্ছেন, এখানে যদি ক্লিক দিই তাহলে 130 পাচ্ছেন হবে, অর্থাৎ পার ক্লিকে 10% করে বাড়ছে। তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে পার ক্লিকে 5% করে বাড়ুক, অথবা পার ক্লিকে 2% করে বাড়ুক, অথবা আমি চাচ্ছি 120 ছিল 122 হোক বা 121 হোক, খালি কি করে সেটা আর এখান থেকে কিন্তু করতে পারবেন না, বা করতে গেলে কিন্তু আপনার অনেক ঝামেলা হয়ে যাবে আর বেড়ে যাবে, ক্ষতি হবে, মানে কোনোটা হবে না, খালি সময় নষ্ট হবে, ঠিক আছে। এই জন্য আমরা কি করবো, ক্লিক অন ভিউ, ভিউতে ক্লিক দেওয়া আছে, দেন ক্লিক অন জুম হয়েছে, দেখেন খেয়াল করে আপনারা এই যে এখানে জুম আছে, তো এখান থেকে জুমটা নিতে হলে আমরা আমরা জুমে ক্লিক দেবো, জুমে ক্লিক দেওয়ার পরে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। জুমে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন আপনারা এখানে 200% আছে, 100% আছে, 75% আছে, তো এখানে কিন্তু আমাদের অ্যাকুরেট জুম এখন ব্যবহার যেটা করতে সেটা শো করবে কত, 148, এখন যদি 200 দিই তাহলে এমন হবে, এই দেখে লিখে দেবো, দেখছেন কত বড় বড় হয়ে গেল। এখন যদি দেখেন জুমটা আরো এক করি, এই যে জুমটা এখানে ক্লিক দিলাম, আমার এখানে ক্লিক দিলাম 100% করে, তাহলে একটু ছোট হয়ে গেল, যে লিখাটা কিন্তু ছোট আছে, দেখেন খেয়াল করে আপনি, ব্যাস। এখন যদি জুমটা আমার 70% 75% দিতে কিন্তু হবে, বাট 80% ব্যবহার করা যাবে, আর কি যাবে না, আমি যদি 500% দিতে চাই তাও কিন্তু যাবে, যে 500% দিয়ে দিলাম, ব্যাস, ইয়া বড় জুম হয়ে গেল, খেয়াল করে দেখেন, ব্যাস, এই যে বিশাল বড় জুম হয়ে গেছে, যে ম্যানটা কত বড় হয়েছে দেখেন, স্ক্রিনে আটকাছেন, এই যে দেখেন ম্যান ম্যান ক্যান ফ্যান ম্যান ওয়ান, দেখছেন কত বড় বড় হয়ে গেছে সব, খালি এই 500% জুম দেওয়া যাবে, খালি কোনো কাজ যখন আমরা করবো, আমরা কিন্তু অনেকে জানি যে 500% জুম দেওয়া যায় না, দেখেন এখন এখানে 500% জুম, আমি চাচ্ছিলাম কি 121% দিব, তাহলে কি করে দিব, 100 লিখলাম, তারপরে আমি এই দুইটা জিরোকে একটু পরিষ্কার করে দিলাম ব্যাক স্পেস দিয়ে, 21 দিলাম, ওকে করে দিলাম, বাস দেখেন 21 চলে আসছে, তাহলে আমার স্বাধীনতা করতে চাইলে বা কাস্টমাইজ করতে চাইলে ক্লিয়ার করতে পারবে। হাউ টু সেটিং হিডার অ্যান্ড ফুটার, খুব সুন্দর টপিক, ভালো করে দেখবো, মনোযোগ সহকারে দেখবো। হেড মানে কি মাথা, ফুট মানে কি পা বা পায়ের পাতা, তাই না, ফুটার বলতে পায়ের, অর্থাৎ আমাদের বডি যদি ধরা হয় সেখান থেকে নিচের অংশ বোঝায় ফুট বা ফুটার, তাই না, ওকে আমরা খুব ভালো করে বুঝি পয়েন্টটা। এখানে কি ক্লিক করতে বলছে, ক্লিক করতে বলছে ইনসার্ট, ওকে। এখন দেখেন হেড মানে মাথা বা উপরের অংশ বোঝাচ্ছে, আর ফুট মানে পায়ের পাতা বা পা অর্থাৎ নিচের অংশ বোঝাচ্ছে, তা আমরা ক্লিক করে দেখি যে কি বোঝায়, ক্লিক অন ইনসার্ট, আমি ইনসার্ট ক্লিক করলাম, দেন ইনসার্ট ক্লিক করার পরে এখানে দেখেন হিডার আছে, এই যে এই যে হিডার আছে, ওই এই যে হিডার থেকে আমরা একটা হিডারের স্টাইল নিলাম, এগুলো কিন্তু সব হিডারের বিভিন্ন স্টাইল, আপনারা প্রত্যেকটা নিয়ে নিয়ে দেখবেন, আমরা একটা দুটা দেখাই দেবো, আপনারা সবগুলো দেখবেন বাসা বাড়িতে, কোনো সমস্যা নেই, দেখলে যত দেখবেন তত ভালো হবে আপনাদের, তাহলে ভালো ভালো প্রশ্ন করতে পারবেন, এবং প্রশ্ন আমার কাছে অনেক কমে যাবে, আপনারা বুঝে শুনে প্রশ্ন করবেন তখন, আর যত আপনারা প্র্যাকটিস না করবেন তত আন্দাজে প্রশ্ন করবেন, হ্যাঁ সেই প্রশ্ন শুনতে ভালো লাগে না, ঠিক আছে, অতএব
প্র্যাকটিস করলে সেই প্রশ্ন শুনতে অনেক ভালো লাগে, ঠিক আছে? ওকে, প্র্যাকটিস করবার না বুঝলে আমি স্ক্রিনশট দিলে আমি সবগুলো বুঝিয়ে দেবো। এখান থেকে যে কোনো একটা আমি নিব, অর্থাৎ স্টাইল নিব, এটা হচ্ছে হিডার। হিডার মানে কি ওপরে, একটু আগে বলে দিছি, সেখানে হিডার নিলে ফুটার অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন খেয়াল করে, আপনি চাইলে সেটাকে ব্যবহার করতে পারেন, চাইলে সেটাকে আপনি রিমুভ করতে পারেন অথবা অ্যাভয়েড করে চলতে পারেন ফুটারটাকে। সাপোজ আপনি চাচ্ছেন হিডারটাকে ব্যবহার করবেন, ফুটারটাকে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করে চলবেন। ক্লিয়ার? দেখেন এখানে আমি নিচ্ছি হিডার, আমার সঙ্গে ফুটার কিন্তু চলে আসছে, প্রত্যেকটা পেজ আছে। দেখেন খেয়াল করে, প্রত্যেকটা পেজ আছে। তা আমি এখানে চাচ্ছিলাম কি হিডারটাকে খুব সুন্দর করে ব্যবহার করবো, অথবা এই হিডারটা আমি এই পাশের কর্নারে ব্যবহার করবো, অথবা মাজায় ব্যবহার করবো। কি করে ব্যবহার করবো? এই যে আমি মাজায় গেলাম, মাজায় আমি এখানে লিখলাম যে যে সাপোজ পেজ নম্বর 1। হিডারে আমরা অনেক কিছু লিখে থাকি, যেমন আমাদের যে শীটটা আছে, দেখেন আমরা হিডারে লিখছি দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনগণ দেশের সম্পদ। তারপর হিডারে আর নিচে লিখছি সাকসেস ট্রেনিং সেন্টার, তারপর তার ডাইন পাশে লিখছি মাইক্রোসফট ওয়ার্ড। তারপর এরকম হিডারে অনেক কিছু লিখতে পারে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এটা আমরা সেই মতো বলতেছি না যে আপনি কি লিখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমরা এটা যেমন পেজ নম্বর লিখলাম 1, ঠিক আছে, এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো লিখবেন। এটা চাইলে আমরা রাইট সাইড সরাই দিতে পারবো, ট্যাব দিয়ে রাইট সাইড নিয়ে গেলাম, ঠিক আছে, যদি রাইট সাইড চলে গেছে, ঠিক আছে, আমরা কিন্তু সবাই পারবো, অথবা চাইলে লেফট সাইড নিয়ে যেতে পারবো, ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো সে চলে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কিন্তু হিডারের কাজ বুঝতে পারলাম এবং হিডারটা দিয়েই দিলাম, ফুটারের কাজও কিন্তু বুঝতে পারলাম। ফুটারে আমরা সাধারণত বিদ্রষ্ট বলি কি, ঠিকানা লিখি, তারপর মোবাইল নম্বর লিখি, তারপর আরো কত কিছু লিখি। ওরে বাবা, লিখা আমাদের কোনো শেষ নেই, ঠিক আছে? আমরা চাইলে এখানে কিছু না লিখলে কিন্তু কিছু শো করবে না, যে এখানে ডবল ক্লিক দিলে চলে যাবে, যে দেখেন চলে গেছে, ঠিক আছে? আর একটা মজার বিষয় শিখে নেন, আপনারা এখান থেকে ইনসার্ট ক্লিক করে তো হিডার আনবেন। এখন আমি ইনসার্ট ক্লিক দেবো না, আমার সাপোজ ইনসার্ট ক্লিক দেওয়ার সময় নেই, আমি এটাকে ক্লিয়ার করে দিলাম, মুছে দিলাম। এখন এখানে ক্লিক দিতে দেখেন হিডার চলে গেছে, কিন্তু সব পেজ থেকে হিডার চলে গেছে, গেছে না? তো আমি এখন, দেখেন আমার কাছে একটা শর্টকাট টেকনিক আছে, আমি মাউসের পয়েন্টারটা এখানে ধরে যে ডবল ক্লিক করি, মাউসের লেফট বাটন ডবল ক্লিক, লেফট সাইড, মাউসের লেফট সাইড ডাবল ক্লিক, যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু হিডার গুলো চলে আসবে। এটা একটা শর্টকাট নিয়ম, যেমন এই হিডার কোথায় আছে আমার সাপোজ মনে নেই, আমার একটা শর্টকাট নিয়ম, যেমন এই হিডার কোথায় আছে আমার সাপোজ মনে নেই, আমার সাপোজ আমারই মনে থাকে না, আপনাদের কি কি মনে থাকে, সাপোজ মনে না, মনে না থাকলে আমরা কি করবো, এখানে ডাবল ক্লিক দিবো, যেটা ফোটা চলে আসবে। দেখেন খেয়াল করে, একই কাজ একই সব, দেখেন এই যে আমি যে হিডারটাকে ক্লোজ করে দিতে দিলাম, ক্লোজ করে বাস, আমার ইচ্ছে, আশা করি বুঝতে পারছেন। আমি ওটা ইচ্ছা করে হিডারে কিছু লিখার পাচ্ছিলাম না, তাই পেজ নম্বর দিলাম, কথা ক্লিয়ার? হিডারে কিন্তু অনেক কিছু লিখতে পারবেন আপনি, যেমন আমাদের মতো, তো তাইতে আন্দাজে পেজ নাম্বার দিলেন। এখন হচ্ছে পেজের কাছে চলে যাচ্ছে, তাই আপনি প্রশ্ন করতে পারেন হাউ টু সেটিং পেজ নাম্বার। এখন আপনি পেজ নাম্বার দিতে পারেন, পেজ নাম্বার সাধারণত আমরা বিভিন্ন সরকারি বেসরকারি বইতে বা খাতায় লিখা দেখি, পেজ নাম্বারটা টপ লেভেলে থাকে অথবা বটম লেভেলে থাকে। আর আমাদের বেশ কিছু টিচাররা বা আমরা এখানে অবশ্য টপে দিছি, কিন্তু এটা স্টাইল করে, কিন্তু আমাদের বেশ কিছু টিচাররা লেফটে দেয় অথবা রাইটে দেয়, বেশিরভাগ তারা রাইটে দিতে পছন্দ করে, ঠিক আছে? অনেকে চাইলে সেন্টারও করতে পারবে, বাট আমরা সেন্টার করি না, লিখার ভিতরে পেজ নাম্বার কেমন বিদ্রুপ প্রভাব ফেলে, তো রাইট সাইড দিলে একটা আলাদা স্টাইল আছে, নো প্রবলেম, সেটা আপনারা দিতে পারবেন নাও দিতে পারবেন, কিন্তু আপনারা চাইলে টপে অ্যান্ড বটমে পেজ নাম্বার দিতে পারবেন। সারা পৃথিবীব্যাপী টপে এবং বটমে সব থেকে বেশি ব্যবহৃত হয়, এবং সরকারি অফিসের বইগুলো দেখবেন আপনারা খেয়াল করে, সমস্ত সরকারি অফিস বেসরকারি অফিসের কাজে আপনার পেজ নাম্বার টপে অথবা বটমে ব্যবহার করে, টপ বলতে ওপরে, বটম বলতে নিচে। আমরা দেখে নিই এখন কিভাবে পেজ নাম্বার ব্যবহার করবো, ক্লিক অন ইনসার্ট। তো আমরা ইনসার্টে চলে গেলাম, ইনসার্টে চলে যাওয়ার পরে আমরা এই যে পেজ নাম্বার নিয়ে আসলাম, এই যে পেজ নাম্বার, তা বলতেছে টপ অফ পেজ, টপ অফ পেজ মানে কি পেজের ওপরে, এরকম ওপরে হবে। আর এটা বলছে বটম অফ পেজ, পেজের নিচে, ঠিক আছে, বটম অফ পেজ মানে পেজের নিচে। তো এটা টপ অফ পেজ দিলাম, পেজ ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে অনেকগুলো স্টাইল শো করতেছে, সেখান থেকে আমরা এই স্টাইলটা নিতে পারবো। আর আপনি যদি বলেন আমাদের স্টাইলটা দিবেন, তাহলে একটু মাউস স্ক্রল করে একটু নিচে যাবে, আমি এখান থেকে ক্লিক করে যাই, তাহলে আমরা দেখতে সুবিধা হবে।
কোন স্টাইলটা নিয়েছি আমরা সেটা আমারও এখন মনে নেই, সেখানে আছে আমরা অবশ্যই স্টাইলটা নিয়েছি। সেখানে আছে অবশ্যই, এটা আপনারা চাইলে আরো সুন্দর করে নিতে পারবেন, আমাদেরটা তো নিতে হবে না, তা নিতে হবে না, এই যে স্টাইলটা আপনি আপনি নেন, এই যে পেজ নাম্বার চলে আসছে। আমরা কি টপে নিয়েছিলাম না বটমে নিয়েছিলাম? বটমে আছে দেখছি, টপে নিলে তো বটমে আসার কথা না, কোথায় নিয়েছিলাম? টপে নিয়েছিলাম রাইটে, মানে টপে না বটমে? না স্যার টপে, টপে দেখ না, এই যে টপে নিয়ে যাচ্ছি দেখেন। তবে অ্যাকচুয়ালি কিন্তু টপে যাওয়ার কথা ছিল, আমাকে ধরে নিয়ে দিন, টপে যাওয়ার কথা ছিল না, তো বটমে চলে গেল কেন দেখতে হবে। তাহলে মনে হয় আর একটা আছে নিচে, মনে হয় আর একটা আছে, এগুলো মনে থাকে না, দেখতে হবে। আচ্ছা পরে যাচ্ছি দেখেন খেয়াল করে, আমি এটাকে একটু সরিয়ে দিই, এই যে আমার 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 রাইট সাইড চলে গেছে দেখেন খেয়াল করে, একবার সেম আমাদের মতো হয়ে গেছে। তারপর আমি আবার একটু দেখে দিচ্ছি যে কোথা থেকে নিলাম, এখান থেকে গেলাম এখানে, এখান থেকে যাওয়ার পরে যে টপে ক্লিক দিলাম, দেন এখান থেকে মাউসটা স্ক্রল করে আমার এই পেজটা আগে নিয়ে নিলাম, ভালো হতো, কোনো সমস্যা ছিল না। আর এখান থেকে অত কত না নিয়ে নিই, তারপর আমি আবার যাই, তাহলে এখানে যাওয়ার পরে এখান থেকে এখানে, এখান থেকে আমি আস্তে আস্তে এখানে, ওইটা মনে হয় দুইটা স্টাইল আছে মেবি, আমি সঠিক না বাট মন্তব্য করলাম আর কি, দুইটা স্টাইল আছে, একটা টপ একটা বটম, মেবি আমার আমার বটমটা দেওয়া হয়ে গেছে। তো ট্রফি, ট্রফি ট্রফি তো এই যে টপে চলে আসছে। এখন এটাকে যদি আপনি সরাইতে চান এভাবে ধরে সরাইতে পারবেন মুখ করে, দেখেন এই যে বলি যেভাবে আমি একটু গানলাম, অথবা যদি আপনি এটাকে ইয়ে দেন ট্যাপ দেন তাহলে এটাতে সরে যাবে, অথবা স্প্রে দিলেও সরে যাবে, স্প্রে দিলেও সরে যাবে। তো খালি এটা শুধু দেখে না, এটা মিডলে থাকবে, এটা এখানে সরিয়ে রাখি, এটাকে ট্যাপ দিই, ট্যাপ কাউন্ট করে না যে, ও মাই গড, ট্যাপ ভিতরে কাউন্ট করতেছে। এটাকে সব থেকে বেস্ট পলিসি হবে আপনি ধরে নিয়ে যাবেন বাস, ঠিক আছে, সব থেকে বেস্ট পলিসি ধরে নেবেন। কোথায় গেল? কন্ট্রোল প্লাস জেড দিল, এই যে এই যে ধরে নিয়ে যাবেন বাস, ঠিক আছে। আপনি আমরা এই ছবি এখানে ধরে নিয়ে যে বসাই দিবেন, চাইলে আরো বড় করতে পারবেন, চাইলে আরো ছোট করতে পারবেন, তবে এটা এত বড় লাগে না, একটু ছোট করে দিবেন, ঠিক আছে বাস। অথবা বাংলা লিখতে পারে, বাংলা লিখে দিবেন, আপনাদের উপর ডিপেন্ড করবে। তারপর আমরা চলে যাই, তারপর আমরা কোনটায় যাব, তাহলে পেজ নাম্বার বুঝতে পারছেন আশা করি। হাউ টু সেট ডেট, কিভাবে ডেটটা সেট করব, এই পেজ নাম্বার বিষয়ে আমাদের 4 থেকে 5টা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, অনেক ভালো করে পেজের বেসিক পেজের অ্যাডভান্স সবগুলো ওখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে যদি না বোঝেন আবার আমাকে নক দিবেন, সব বুঝিয়ে দিব। হাউ টু সেট ডেট, ডেটটা আমরা কিভাবে সেট করব, ডেটটা সাধারণত অনেক সময় মিডিলে হয়, অনেক সময় রাইট সাইডে, অনেক সময় এই যে বটন লেভেলও হয়ে থাকে, এখানে হয়ে থাকে, এই যে এরকম জায়গায়, এরকম জায়গায় হয়ে থাকে, অথবা এরকম জায়গায় হয়ে থাকে। আমি ট্যাব দিয়ে আরো মাঝে নিয়ে যাচ্ছে, যে মাঝে আনলাম, এখন রাইট সাইড নিয়ে যাচ্ছে, রাইট সাইড আনলো, এখানে মনে করেন যে ডেট হবে, আপনি ডেটটা লিখে দিতে পারবেন, অথবা আপনি এখান থেকে ডাইরেক্টলি নিয়ে আসতে পারবেন। কি করেন, ক্লিক অন ইনসার্ট, ইনসার্টে ক্লিক দিলাম, আমার কার্সারটা কিন্তু একেবারে লেফট, এতে ক্লিক, এতে এতে আপডাউন করতে চাই, একবার বটমে মনে রাখতে পারে, এখানে কার্সার আপডাউন করো, ওখানে ডেটটা উঠে যাবে, ক্লিক অন ইনসার্ট, ক্লিক অন ডেট, এখানে ডেট আছে দেখেন খেয়াল করে আপনারা, এই যে ফুটার নিলাম, হেডার নিলাম, পেজ নিলাম, এখানে দেখেন ডেট আছে, ডেট, আজকে তারিখ কত, 9/2, আপনি এই স্টাইল, তারিখে বিভিন্ন স্টাইল আছে, আপনার যে কোনোটা ব্যবহার করতে পারেন, আমি এটা ব্যবহার করলাম সাপোজ, এই যে ডেটটা দেখেন এখানে উঠে গেছে, এই যে দেখছেন এখানে কিন্তু উঠে গেছে। তাহলে প্রত্যেকটা আপনারা ভালোভাবে নিয়ে নিতে পারবেন, ভালোভাবে ডেট অ্যান্ড টাইম উল্লেখ করতে পারবেন, সবগুলো দিয়ে দিতে পারেন। এই ডেট গুলা বিশেষ করে কোথায় ব্যবহৃত হয়, যেমন অ্যাকুরেট টাইম সহ কোথায় ব্যবহৃত হয়, যেমন কোর্ট, অফিস আদালতে, কোর্টে একটা মামলা হয়েছে, এইটা কয় তারিখ বৃন্দ হয়েছে, কয় তারিখ কয়টা বাজে, সেটা কি 12টা বাজে না 10টা বাজে না রাত 9টা বাজে, কয় তারিখ প্রিন্ট করা হয়েছে, এটা সব জজ সাহেবরা এগুলো সব এ টু জেড দেখে, তখন কিন্তু এভাবে তারা একটা সূত্র বের করে, উকিল সাহেবরা সেম সিস্টেম ফলো করে। হাউ টু ইনসার্ট সাম্বল, আপনি ভালো করে দেখেন
স্যাম্পলের বাংলা হচ্ছে প্রতীক, আমি এখানে সাপোজ একটা প্রতীক দিব, এটা হচ্ছে ম্যান, ম্যানের কি কোনো প্রতীক আছে দেখতে হবে। তো এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন খেয়াল করে ক্লিক অন ইনসার্ট, ইনসার্ট ক্লিক করা আছে যে স্যাম্পল, স্যাম্পলের বাংলা হচ্ছে প্রতীক। তো মানুষের কোনো ছবি আছে কিনা আমি এখানে দেখতে চাই। এখানে যদি আপনি একটা ফোন নাম্বার লিখেন সাপোজ, আমি এখান থেকে দেখা তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি এন্টার দিয়ে পরের লাইনে গেলাম, পরের লাইনে যে আমি দিচ্ছি একটা কি কন্ট্যাক্ট নাম্বার সাপোজ 01716589 05 প্লাস, এটা একটা কন্ট্যাক্ট নাম্বার সাপোজ আমি ছোট করে দিই। সাপোজ এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার সামনে, এখন মনে করেন এই কন্ট্যাক্ট নাম্বারটার আগে কোনো চিহ্ন দিবেন, তাহলে এই যে টেলিফোন চিহ্ন দিয়ে দিবেন, মাস স্পেস দিয়ে দিবেন লাগলে, বাস রেস্টুরেন্টের মনে হলো মানুষ টেলিফোনটা দিকে দেখে মনে করলো না লোকটা প্রফেশনাল কাজ করে অনেক ভালো। এখন যদি একটা ম্যান আছে এখানে লেখা বা একটা মানুষ আছে, মানুষের একটা চিহ্ন এনে দিলাম দেখি এখানে আছে কিনা, এখানে তো দেখতেছি না। তারপরে মোর সাম্বল দেখতে হবে, এখানে আপনি হাজার হাজার সাম্বল পাবেন। দেখেন এখানে উইন্ডিংস নামে আছে, উইন্ডিংস এর ভিতরে অনেক কিছু আছে। দেখেন খেয়াল করে এই যে এখান থেকে ওই যে এই যে ইমোজিটা নিবেন সাপোজ, যদি মানুষ বুঝে চাচ্ছেন তাহলে এই যে ইমোজি, এই যে দাদা হাসতাছে, কাকা কান্দতাছে, এই যে এই যে এই যে ক্লোজ করে দিলাম, দেখেন ইমোজিটা চলে আসছে যেখানে একটা মানুষই প্রতীক বোঝাচ্ছে। অথবা যদি মনে করেন না স্যার এটা পছন্দ হলো না আমি আর একটা দেন, তাহলে এখানে যাবেন খুঁজবেন দেখবেন মানুষ আছে কিনা, আমার তো মুখস্থ নাই, খুঁজে খুঁজে দেখবেন ঠিক আছে। এরপরে মনে করেন যে উইন্ডিং এর ভিতরে না পাইলে আপনি অন্যটা দিবেন, অন্য উইন্ডিং এর ভিতরে আরো হাজার হাজার আছে, যেমন উইন্ডিং আছে তো উইন্ডিং হোয়াইট লেটিন দিলেন, হোয়াইট লেটিন কি কি আছে দেখলেন। সেই অক্ষর গুলো অনেক সময় পাওয়া যায় না খুঁজে, তো আপনি এখান থেকে দিতে পারবেন চাইলে। তবে এখানে হাজার হাজার আছে, আপনি এটা একটা দিলে দিয়ে দিয়ে দেখবেন যে আসে মানুষ আছে কিনা, আমার কিন্তু মনে নেই, আপনারা দিয়ে দেখতে পারেন। তারপর বিভিন্ন বিল বোর্ডে বিভিন্ন সাইন বোর্ডে দেখেন এই যে টিএম লিখা থাকে, টিএম তো ট্রেডমার্ক, এই আর লিখা থাকে আর তে রিসেলার ঠিক আছে, এরকম কিছু লিখা থাকে, তা আপনারা এগুলো খুঁজে পাবেন না অনেক সময়। এখানে স্পেশালিস্ট ক্যারেক্টারে যাবেন, যাওয়ার পরে এই যে আর তে রিসেলার, এটা যদি দেন ইনসার্ট দেন তাহলে এটা চলে যাবে, যে টিএম দেন ট্রেডমার্ক, ট্রেডমার্ক দিলে এটা চলে যাবে, অল্টার কন্ট্রোল টি দিলেও যাবে ঠিক আছে। এখানে এসে আপনি অল্টার কন্ট্রোল টি দিয়ে দেখেন, অথবা রিসেলার অল্টার কন্ট্রোল আর দিয়ে রাখেন, এখানে কিন্তু অনেকগুলো আছে আপনার দিয়ে দিয়ে দেখবেন, দেখছেন কতগুলো আছে, অল্টার কন্ট্রোল টি একটু দিয়ে দেখি আমি। সাপোজ এই যে ম্যানের পাশে ট্রেডমার্ক দিবে সাপোজ, তাহলে ওয়াল্টার কন্ট্রোল কি চীনা এই যে ট্রেডমার্ক চলে আসে দেখছি, তারপর ওয়াল্টার কন্ট্রোল আর এই যে রিসেলার চলে আসে। তাহলে আমি আশা করতেছি এগুলো আপনাদের কাছে পানির মতো, একবার পানির মতো, কেউ যদি বলে শরবতের মতো তাহলে কিন্তু ভুল হবে, মানে একবার পানির মতো ঠিক আছে। পরবর্তীতে দেখেন, পরবর্তী কাজটা করি তাহলে বুঝতে পারবেন, তাহলে কি সাম্বল থেকে হাজার হাজার যে একটা ঘড়ি একটা টাইম লিখে টাইম লিখে ঘড়ি চিহ্ন দেবো দিতে পারবেন, হাজার হাজার চিহ্ন আপনি এখান থেকে নিতে পারবেন দিতে পারবেন, এখানে চিহ্ন কোনো অভাব নাই, লাখ লাখ চিহ্ন আছে, আমি সবগুলো দেখানোর সময় পাবো না, আপনারা দেখে নেবেন। স্যার এগুলো কি কালার করা যায়? হ্যাঁ কালার করা যাবে, দেখি কালার দিয়ে দেখি আপনাদের সামনে দিয়ে দেখি জানি এই যে কালার করা যাবে কিনা। এই যে আমি রেড দিলাম সব, এই যে রেড হয়ে গেল দেখি, আমি ইয়েলো দিলাম এই যে ইয়েলো হয়ে গেল, বাস বাস তারপর আর কি দেবেন, তারপর বাকিটা দিয়ে দেবেন, রিসেলারটা কি হবে দেখি দিয়ে দেখি, এরকম কোনো কোয়েশ্চেন আসছে না আমাকে দিয়ে, তাহলে আমরা দিয়ে দেখি কালার হয়, এই যে কালার হয় বাহ বাহ ভালো তো বাহ, হ্যাঁ তাহলে আমরা এটা দিয়ে দেখলাম ঠিক আছে। আমরা পরবর্তী টপিকে চলে যাই, হাউ টু ইনসার্ট পিকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, আজকে এই টপিকটা দেখে এখানে কাজ শেষ করে দিব ঠিক আছে, এখানে অনেকগুলো কাজ আছে এখানে কাজ শেষ করে দিব। যে যে কোশ্চেন করবে একটু রেডি থাকি, কি কি কোশ্চেন করতে পারি, আমি পুরো স্ক্রিনে সবগুলো ডিলেট মেরে দিলাম, একবার ডিলেট সিলেকশন করে একবার ডিলেট, কারণ ডিলেট করে আমার ক্লিয়ার করার খুবই দরকার ছিল। এখন দেখেন সবগুলো পেজ ডিলেট করে দিয়েছি, এখন আমার মতো একটা পেজ আছে ওকে। এখন আমি কাজ করবো কি নিয়ে, পিকচার নিয়ে, টপিকটাকে জেনে নিয়ে হাউ টু ইনসার্ট পিকচার, ক্লিক অন ইনসার্ট দেন ক্লিক অন ক্লিক অন, আমরা দুইভাবে এখানে ক্লিক পিকচারটা আপলোড করতে পারবো আনতে পারবো কি করে, একটা হচ্ছে আমাদের পিকচার গুলো কোথায় কোথায় থাকে, আমাদের প্রোফাইলে থাকে তাই না, আমরা বেশিরভাগ গ্যালারি থেকে পিকচার নিয়ে আসি, অথবা কোনো ড্রাইভ থেকে পিকচার নিয়ে আসি, অথবা আমরা ক্লিপার থেকেও নিয়ে আসি, বিভিন্ন ওয়েতে আমরা পিকচার আনাদানা করি, অথবা ডাউনলোড অপশন থেকেও নিয়ে আসতে পারি ওকে। আমরা এখন পিকচার গুলো নিয়ে আসবো,
ক্লিকার কি বলছে ওরা ইনচার্জ ক্লিক করতে বলছে, দেখে একটু দেখে নি। হ্যাঁ ইনচার্জ মেবি হবে, হ্যাঁ ইনচার্জ হবে, তো আমি একটু দেখে নি। হাউ টু ইনচার্জ পিকচার, হাউ টু ইনচার্জ সিম্বল, হাউ টু ইনচার্জ পিকচার, ক্লিক অন ইনচার্জ, ক্লিক অন ক্লিপার। আমি এখান থেকে পিকচার নিতে পারবো, এখান থেকেও নিতে পারবো, মানে দুই ভাবে নেওয়াই দেখায়, খালি ভাব বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে মনে করেন একটা পিকচার নিয়ে আসবো, কোন পিকচার আনা যায়, কোন পিকচার আনা যায়, আমাদের ডাউনলোডের ভিতরে অনেক পিকচার আছে, এখান থেকে নিয়ে আসি দেখি। যেমন এই যে এই যে এই রহিমউদ্দিনকে নিয়ে আসি, এখানে আপনারা খেয়াল করে সবাই দেখেন রহিমউদ্দিনের পিকচার চলে আসে, ছোট করলাম রহিমউদ্দিনের পিকচারটাকে, ছোট করে দিলাম। আপনারা খেয়াল করে দেখেন রহিমউদ্দিনের পিকচারটাকে ছোট করে দিচ্ছি, দেখেন খেয়াল করে সুন্দর করে দিচ্ছি। রবি এখন দেখেন এদিকে ওদিক কোন দিকে সরে না, বুঝছেন, কোনো দিকে সরে না। এটা আমরা কাজ করবো, এটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা অন্যটা নিয়ে কাজ করি, সরে না কেন সেটা আবার দেখান, মানে দুইটা তো একই কাজ, একটা দেখালে হবে, আপনারা বাকিটা দেখে নেবেন, ঠিক আছে? সরানো বাড়ানো দুইটা একই নিয়ম। এখন দেখেন আমি ক্লিপার ক্লিক দিলাম, আমি পিকচার নিলাম, পিকচার নিয়ে কাজ করলাম, কিন্তু আমি সরালাম না, এখান থেকে সরাবো মানে ওটাও সরে যাবে, একই কাজ, ঠিক আছে? আমি তারপর এখানে ম্যাল লিখলাম, বা আমি এখানে লিখলাম রেড রোজ। ম্যাল লিখলে মানুষই ছবি আসবে, আর আর ইডি রেড লিখলে, রেড লিখলে রেড আসবে, আর রোজ লিখলে লাল গোলাপ আসবে, আর ও এস। ওকে রেড রোজ আমি ক্লিক দিছি, কোথায় আমি ক্লিক দিছি, ইনসার্ট দেন ক্লিপার, ক্লিপার দেওয়ার পরে আমার কাছে কি লিখছি, একটা ইয়ে আসছে সার্চ অপশন ক্লিপারে, সেখান থেকে আমি কি করলাম রেড রোজ লিখলাম, আমার এখানে ক্লিক দিলাম, নো রেজাল্ট কেন, হোয়াট ইজ নো রেজাল্ট, ও মাই গড, নো রেজাল্ট আসার কথা না, রেড রোজ তো আসবে। যা হোক আপনাদের কাছে এরকম হতে পারে, তবে সবার হবে না, আসবে, কনফার্ম আসবে। আমি খালি খালি রোজ লিখলাম, খালি রোজ আছে, বাট রেজ রোডস কি অপরাধ করছে ওর কাছে, অন্য অন্য কিছু তো আসে, বাট এখানে আসলো না কেন, আমরা আবার একটু সার্চ করে দেখি। মানে তুমি এরকম করে আর কি, করলে আর কি করা, ওদের তো আর কিছু করা যায় না। আচ্ছা আমরা রেড রোজ পাচ্ছি, একটা গোলাপ নিয়ে করি। আপনারা চাইলে অন্য চেয়ার টেবিলও সার্চ করতে পারবেন, ম্যান দিয়েও সার্চ করতে পারবেন, ওম্যান দিয়েও সার্চ করতে পারবেন। আমি এটাকে ক্লিক করলে আমাদের পেজের উপর চলে আসবে, দেখেন খেয়াল করে, আমি প্রথমে ইনসার্ট ক্লিক দিলাম, দেন ক্লিপার, দেন ক্লিপারে যে একটা সার্চ করলাম, একটা রোজ নিয়ে আসলাম। সাপোজ তো রোজ আনার পর আমরা রোজটাকে এদিক ওদিক মুভ করবো, কিন্তু মুভ হবে না। যেমন আমার পিকচার থেকে একটা ছবি আনছিলাম, এটি করবো, সেটাও কিন্তু মুভ হয় না, আমি কিন্তু দেখি দেখাও দিই না, এখন কিন্তু দেখাই দিবে, ঠিক আছে? ওটা ওটা সেম কাজ, ওটা এবং এটা সেম কাজ, আপনারা সরাই নিবেন, যদি না সরাই করেন নক দিবেন। দেখেন এখান থেকে আমরা একে সরাই চাচ্ছি, ডাইন পাশে সরতেছে না, জীবনেও সরবেও না, একটু হয়তো নিচে আসতে পারে কিন্তু জীবনে এখান থেকে সরবে না, দেখেন খেয়াল করে। এখন না শুনলে আমরা কাজ করবো কি করে, আর পিকচার আমরা কি জন্য নিলাম? আজকালকে সিভি গুলো খুব স্ট্যান্ডার্ড, ডিজিটাল যুগে সিভি অনেক স্ট্যান্ডার্ড। আজকাল ছেলে মেয়েরা এখনকার স্টুডিওতে ছবি তুলে এখানে পিন আপ করে না, তারা ডাইরেক্টলি কর্নার একটা ছবি দিয়ে দেয়, অথবা আরো স্ট্যান্ডার্ড করার জন্য মিডিল পজিশন দিয়ে দেয়, সেন্টার, এটাকে মিডিল না টপ লেভেল মিডিল বলে, টপ লেভেল সেন্টার বলে, এটাকে পেজ সেন্টার নয় কিন্তু টপ লেভেল সেন্টার এখানে দেন। সেক্ষেত্রে আমরা দিতে হলে পেজ ছবিটা তো সত্যতে না, মুভি করতেছে না, তাহলে দিব কি করে, মহাবিবাদ না, যে একটা ডিজিটালাইজ করবো আরো ছবিটা সরকার কি। দেখেন এখানে খেয়াল করে, এই তার আগে আমরা একটু মেনুবার আইকনটা দিলে নিই, মেনুবারটা দেখেন কেমন লাগে, টুল বারটা দেখেন কেমন লাগে, এখন কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। আমি এটার উপর ডাবল ক্লিক করবো, দেখেন খেয়াল করে আপনারা, পিকচারের পরে ডাবল ক্লিক দিলাম, দেন ডাবল ক্লিক করার পরে আমরা এই কাজগুলো করে দেখবো যে আসলে কি কাজ করা যায়। এই মেনু বারটা পুরাপুরি চেঞ্জ, দেখেন সঙ্গে সঙ্গে টুল বারটাও চেঞ্জ, তবে মেনু বারটার বেশি পরিবর্তন খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু কিছু ছিল না, ফাঁকায় ক্লিক করলাম চলে গেল, পিকচারের উপর ডাবল ক্লিক করলাম চলে আসলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক আজকের ক্লাসে। এখন মজার বিষয় দেখেন, এখান থেকে যদি আমি পজিশন করি তাহলেই পরিবর্তন আসবে, এখানে যেখানে ইচ্ছা পরিবর্তন করতে পারবো, মানে যেখানে ইচ্ছা মুভ করতে পারবো। আবার যদি আমি র‍্যাপ টেক্সট থেকে এসকর দিই তাও কিন্তু আমি একে পরিবর্তন করতে পারবো, ক্লিয়ার? তাহলে পজিশন থেকে আগে দেখায়, তারপর র‍্যাপ টেক্সট থেকে দেখায়, অথবা র‍্যাপ টেক্সট থেকেও দেখায়, ঠিক আছে? ওকে আমি যে কোনো একটা আগে দেখাইলে হবে, সময় ধরে পজিশন থেকে ক্লিক দিলাম, তো যে কোনো একটা পজিশন করলাম, এখন ওকে যেখানে নিয়ে যাবো সেখানে যাবে, মাই গড, এটা দিলাম, এখন ওকে যেখানে নিয়ে যাবো সেখানে যাবে, দেখেন খেয়াল করুন। ও প্রথমটা তো ছিল, সরি আমার ভুল হয়েছে, প্রথমটা ছিল, এখন এখানে যেখানে নিয়ে যাবো সেখানে যাবে, দেখেন কানে ধরে ঘুরাচ্ছে,
যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন। এই যে দেখছেন, আবার আগের মতো যদি আমি ওকে পজিশন করে রাখি এখানে, এই যে পজিশন থেকে এখানে করে রাখলাম, এরকম ছিল, এখন দেখেন মুভ হচ্ছিল। একে যদি আমি র্যাপ টেক থেকে এস পর দিই, তাহলে কিন্তু যেখানে ইচ্ছে সেখানে মুভ করবে। এই যে দেখেন, আপনারা দেখেন, কিন্তু আসল কাজ কি এটা? নড়াচড়া করার জন্য, ক্লাস শেষ করার জন্য আমি কাজটা করাচ্ছি তা নয়, আরো কাজ আছে। দেখেন কাজটা আগে মনোযোগ দিয়ে। এখন আমি আমি কি করব, পিকচার স্টাইলে যাব। পিকচার স্টাইলে আমি বিভিন্ন স্টাইল ব্যবহার করব, যেমন আজকাল ছেলে মেয়েরা সিভিতে দিয়ে থাকে, আমি এই স্টাইলটা ফার্স্ট টাইম নিয়ে নিচ্ছি। দেখেন কেমন ছিল, কেমন হয়ে গেল, কেউ কি বুঝতে পারবে এটা আমার ছবি? কেউ বুঝতে পারবে? দেখেন আমি একটু ছোট করে দিলাম। দেখেন আমি এটাকে পছন্দ করতেছি না, আমি অন্য ফ্রেম গুলাকে ব্যবহার করবো। দেখেন, ও সাংঘাতিক গর্জিয়ার স্টাইল হচ্ছে। দেখেন পিকচার স্টাইলটা অনেক গর্জিয়াস হয়েছে। বাস ব্যাস, দেখছেন আমি চাইলে অনেক কিছু করতে পারি। এটা দিয়ে কি অনেক কিছু করতে পারি? ঘোড়ার ডিম নাকি নাকি ডিম, সেটা একটু দেখে নিই আমরা। কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড, বাস। দেখেন নাকি ঘোড়ার ডিম বানাবো। এখন এখানে ধরলাম, ধরে আমি আমি কন্ট্রোল চেপে রাখলাম বাম হাত দিয়ে, কন্ট্রোল আর এর উপর রেখে দিলাম। আমি আরো একটা কপি করলাম, আমি দুইটাকে সিলেকশন করলাম, ক্লিক করলাম, কন্ট্রোল চেপে রাখলাম, আর একটা ক্লিক করলাম। আমার এটা একটু নিচে হয়ে গেছে, আমি একটু উঁচু করে দিতে চাচ্ছি। আমি এটাকে আর একটু উঁচু করে দিতে চাচ্ছি, যাতে এটার বরাবর হয়, একটু বরাবর হয়েছে। এখন দেখেন আমি এটাকেও ক্লিক করলাম, এটাকেও ক্লিক করলাম। এখন দেখেন আমি দুইটাকে সরাবো, দুইটাকে আমি ডান পাশে নিয়ে আসবো এবং বরাবর আনবো, যেন সমান হয় এবং গায়ে গায়ে লাগবে না। ব্যাস দেখেন আমি সরিয়ে ফেলছি। এখন আমার এ পাশে আর কয়টা আঁকবে? মিনিমাম একটা মানে আঁকতে পারে, আমি একটা নিব। আমি এ পাশে কয়টা নিব? একটা নিব, আমি বেশি নিব না। দেখেন খেয়াল করে আপনারা, একটা নিব। আমি কন্ট্রোল চেপে ধরলাম, আমি এ পাশে আরেকটা ক্লিক দিলাম, এই বরাবর নেব। এদের বাইরে চলে যাচ্ছে, চিত্রটা একটু ছোট করে নিলে আমার জন্য ভালো হতো। যে বর্ডার আছে মেবি আর যাইতে যাচ্ছে না, নো প্রবলেম। যদি না যাইতে না আছে, আমরা চারটে করে নিতে পারবো, আরো সাইজ একটু ছোট করে দিতে পারবো, অথবা আর একটু বড় করে দিয়ে চারটে করে নিবো। ওকে, তোমাদের ইচ্ছা। এখন দেখেন চারটা নিয়ে নিছি আমি, এটাকে সিলেকশন করা আছে দেখতেছেন আপনারা। এখন এটার উপর নিয়ে যাবো, কন্ট্রোল চেপে ধরবো বাম হাত দিয়ে, কন্ট্রোল চেপে ধরে আমি সবগুলোকে ক্লিক দেবো। দেখেন এখন কিন্তু আমি কন্ট্রোল ছেড়ে দিয়েছি, মাউসও ছেড়ে দিয়েছি। এখন আমি কন্ট্রোল চেপে ধরবো আগে, তারপর আমি মাউসটা মাউসটা লেফট বাটন ক্লিক করে আমি এটাকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো। আপনারা খুব ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন, এবং পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রেখে দেবো। বাস আপনারা দেখুন খেয়াল করে। আবার আমি কি করব, এটাকে ক্লিক 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 করব, অর্থাৎ সবগুলাকে আমি সিলেক্ট করব। আবার আমি কন্ট্রোল চেপে ধরলাম সমান, তাহলে আমি আবার সবগুলাকে নিচের মুভ করা বলো। ব্যাস আমার পুরো পেজটা কভার হয়ে গেছে, আপনারা খেয়াল করে দেখুন আমার পুরো পেজটা কভার হয়ে গেছে। আমি চাইলে আরো এক সারি নিয়ে আসতে পারবো। কয়টা পেজ আনছি? একটা পেজ। আমি একটা পেজের আরো নিচের দিকে নিয়ে যেতে পারবো যদি চান। এই যে আমি পুরো পেজটা কভার করে দিলাম। ব্যাস আপনারা দেখুন পুরো পেজটা কভার হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি এদেরকে নিয়ে কাজ করব। তাহলে এদেরকে নিয়ে কাজ করতে হলে কি করতে হবে আমাকে, এদেরকে নিয়ে কি কাজ করা যাবে? আমি তো অনেকগুলো ঘোড়ার ডিম বানাই ফেললাম, এখন এদেরকে নিয়ে কি কাজ করা যাবে সেটা একটু দেখি। আমি এখানে সাপোজ আমার নিচের পেজে বা ফাঁকা একটা পেজে ক্লিক দিলাম, আমার সিলেকশন গুলা সব উঠে গেল। এই সিলেকশনটা সরতে যাচ্ছে না কেন, ফাঁকা ক্লিক দিলে হয়ে গেল। মাঝে মাঝে কিছু ঝামেলা করে, কিন্তু আসলে সিলেকশনটা সরে যায় স্বাভাবিক, ঠিক আছে? অথবা সিলেকশনটা যদি এরকম করে, তাহলে আপনারা এরকম করে দেখে দিবেন, কিছু কিছু সময় সমস্যা করতে পারে, আপনার লিগাল কমান্ড গুলো না মানতে পারে, নো প্রবলেম। এখন দেখেন আমি এই মজার বিষয়টাকে কি করব, আমি এই মজার বিষয়টাকে ইনসার্ট থেকে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো, ঠিক আছে? অথবা আমি চাইলে আমার ইচ্ছা মতো একটা স্ক্রিনশট আছে সেটা আমি নিব। কি আছে? স্নিপিং টুল।
আমি এস এনআই লিখলাম, আমার সামনে সিনি ভাজির হয়ে গেল, আমি ওকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি দেখি এখানে কোন অপশন আছে রেক্ট্যাঙ্গুলার সিনি ভাজি। আমি রেক্ট্যাঙ্গুলার সিনিপটাকে নিলাম, আমি এটাকে এই পাশে রেখে দিলাম। এখন আমি কি করব, এটাকে আমি সিনিপ করে নিব, ঠিক আছে, সিনিপ করে নিব। আমি এই এখান থেকে বা এই কর্নার থেকে বা এখান থেকে ধরব। আমি যদি কোনো কলিমদ্দিনের নাম লিখি তাও এই নামটা এখানে এনে দিতে পারবো। দেখেন খেয়াল করে আপনারা, আমি এই পর্যন্ত কাটবো, আমি এই পর্যন্ত কাটবো, আমি এটাকে কেটে নিলাম। দেখেন সুন্দর জিনিস চলে আসে। এখন কোনো ব্যক্তি এটা হুট করে ধরতে পারবে না যে আমি কি দিয়ে বানাইছি এই ঘোড়ার ডিমটা, কেন বানাইছি, কি করে বানাইছি, কেউ বুঝতে পারবে না। আর বাকি কথা তো বাদ, এখানে আমি আরো অনেক কিছু লিখতে পারবো, অনেক ঘোড়ার ডিম টিম আঁকাইতে পারবো, কোনো সমস্যা নেই। যে ঘোড়ার ডিম আঁকাই দিলাম, যেমন আমি সাকসেস লিখে দিলাম, ঠিক আছে, যেমন আমি আইটি লিখে দিলাম, আপনি এখানে এরকম ঘোড়ার ডিম লিখতে পারবেন। এরপরে দেখেন এগুলা সব যদি ভালো লিখলে লিখলে মুছে ফেলে দিবেন। এরপরে আমরা এখান থেকে ফাইল থেকে সেভ অথবা সেভ, ব্যাস এখান থেকে যাওয়ার পরে আমরা এটাকে কি করব, এখানে পিএনজি আছে তো, এখানে আমরা জাস্ট মনে করেন যে দিয়ে দিলাম, দিয়ে দিলাম এম, ও এম এর নামে সেভ করলাম, এটাকে ইতে রেখে দিলাম সামনে। আপনি চাইলে, আপনি চাইলে আমরা ইতে ক্লোজ করলাম, এখন আমরা ইতে যাব। এটা পরে করি, এখন ইতে যাব। ইতে যাওয়ার পরে আমি কি এমন নামে চেক করছি, তাই না, এম ও এম ও। বাবা এখানে তো অনেক ডকুমেন্ট, এমো কই এমো কই, আমাদের এখানে সেভ হয়েছে অবশ্যই, সংখ্যা দিয়ে সেভ করতে হতো, তাই তাড়াতাড়ি খুঁজে পাতাম। নিচে সেভ করছি কি কোনটা সেভ করছি কি জানি, এটাই তো করলাম মনে হয়। এখানে তো আসছে সময় না, পিকচারে দেখেন না স্যার আছে কিনা। পিকচারে কোন ড্রাইভ কি সিলেক্ট করা ছিল? মানে মেবি একটু সিলেক্ট করলাম, একটু সিলেক্ট করলাম, হয়েছে স্যার ওই যে নাকি একবারে নিচে, একবারে নিচে, এই যে একটু উপরে উপরে উপরে, এটা কি এখন? দেখেন আমি কিন্তু চাইলে এটাকে ডেস্কটপ আইকন হিসেবে, সেট ডেস্কটপ আইকন হিসেবে ব্যবহার করতে পারবো, বাট আমি চাচ্ছি না। আপনারা চাইলে করতে পারবেন, আমার চাইলে কাউকে এটা পাঠাইতে পারবেন, ঠিক আছে। তাহলে কি একটা সামান্য 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 একটা, আচ্ছা এটা কিন্তু ওপেন করে দেখাই তাহলে বুঝাবে কি ঘোড়ার ডিম বানালাম। এটাকে আমি ওপেন করি, প্রিভিউ করি, একটা সামান্য জিনিস কেমন হয়ে গেল দেখেন। মানে এটাকে মানে কতবার একটা পরিবর্তন, মানে হুট করে কেউ বুঝতে পারবে না যে এটা একটা রোজ ছিল। প্রথমে একটা রোজ ছিল, রোজটাকে একটা ইমেজের আকৃতি দিয়েছি, ফুল ফিল একটা প্রফেশনাল ইমেজের আকৃতি দিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু হুট করে কেউ ধরতেই পারবে না, আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো কাজ বিষয়। যে আমার সামনে কাজটা চলে আসতেছে, দেখেন এই যে যা বলছিলাম, তা দেখছেন অনেক সুন্দর একটা ইমেজ হয়েছে, দেখছেন অনেক সুন্দর, মানে ধরারই উপায় নাই যে আমি ওটা দিয়ে ওয়ার্ড ওয়ার্ড ফাইল দিয়ে যে এত সুন্দর ইমেজ তৈরি করা যায়, এটা কিন্তু কেউ বুঝতে পারবেন না। কারণ এখান থেকে আপনি অনেক কিছু বানাতে পারবেন, ঠিক আছে। কিন্তু মানুষ মনে করবে এটা মনে হয় ফটোশপ দিয়ে করছে, এটা দিয়ে করছে, সেটা দিয়ে করছে, অনেক কাজ করা যায় এখানে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। আজকে আমার কাছে কি কোয়েশ্চেন আছে বলেন, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা এমন বুঝতে পারছেন না এমন কে আছেন বলেন, আমি বাকি বিষয়টা দেখে করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন,
আজকে আজকের এ বিষয়ে কোনো কোশ্চেন কি আছে আমার কাছে? বলেন, এক এক করে বলেন। কোনটা বুঝতে পারছেন? এমন কোনো কোশ্চেন আছে আজকে? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি বলেন, কোনটা কি বুঝতে পারছেন না, এমন কেউ আছেন? না, বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝতে পারলে ভালো। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।